ভিউয়ার্স, বর্তমান সময়ে ইমোতে একটি সমস্যার সম্মুখীন সকলেই হচ্ছেন মোটামুটি। সেটি হলো আপনি যদি কোনো ইউজারকে এরকম কল দিতে যান, কল দিতে যাওয়ার পরে এরকমই কিন্তু একটা ইরর চলে আসে, ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিস বা হার প্রাইভেসি সেটিংস। তো এরকমই একটি ইরর কিন্তু চলে আসে। তো এই ইরোরটি কেন আসে, এই ইরোরটির সমাধান কী, এটি কীভাবে সলভ করে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ইমোতে এই সমস্যাটি হওয়ার কারণ কিন্তু আপনার অ্যাকাউন্ট না, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে কিন্তু এই ইরোরটি শো করছে না। এই ইরোরটি যে কারণে শো করছে, আপনি যে ইউজারকে কল দিচ্ছেন বা যাকে কল দিচ্ছেন তার প্রাইভেসিতে এমন একটি সেটিংস করা আছে, সেই সেটিংসের কারণে কিন্তু এই ইরোরটি হচ্ছে। তো এই ইরোরটির সমাধান কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে নেই, আপনার অ্যাকাউন্টের মধ্যে একটি সমাধান আছে, কোনো অ্যাকাউন্টে যদি কল দেওয়ার পরে এরকম একটি ইরোর আসে তো আপনি একটি অপশনের মাধ্যমে শুধু এই সমস্যাটি সমাধান করতে পারেন, সেটি হলো আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আপনি সেই ইউজারকে কল দিতে পারবেন। এর আগে কিন্তু কল দিতে পারবেন না, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট বর্তমান যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাকে প্রথমে ডিলিট করতে হবে, ডিলিট করে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনাকে এই অ্যাকাউন্টে কল দিতে হবে, এরপরে কিন্তু এই অ্যাকাউন্টে কল ঢুকবে। আর সেই ইউজারকে আপনি যদি চিনে থাকেন বা আপনার পরিচিত হয় বা ক্লোজ কেউ হয়ে থাকে তাহলে আপনি মেসেঞ্জার বা অন্য কোনো ওয়েতে তাকে বলতে পারেন যে আপনাকে আপনার এই সেটিংসটি করে নিতে। তো সেই সেটিংসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন সেটিংসটি করলে এই সমস্যাটি সমাধান হতে পারে। তো যার অ্যাকাউন্টে আপনি কল দিচ্ছেন, যার অ্যাকাউন্টে কল দিচ্ছেন তার অ্যাকাউন্টে কিন্তু এই সেটিংসটি করতে হবে। তো সেই সেটিংসটি করার জন্য যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেটিংস যে আইকন সেটার উপরে ক্লিক করে দিতে হবে। আমি আবারও বলছি এই সেটিংসটি কিন্তু আপনার ফোনে করবেন না, যেই অ্যাকাউন্টে কল দিচ্ছেন কল দেওয়ার পরে ইরোরটি আসছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই সেটিংসটি করতে হবে। তো এরপরে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি, তো এরকম একটি অপশন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান কল মি, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এসে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশন। তো এখানে নিচের তিনটি অপশনের যেটি সিলেক্ট করানো থাকুক না কেন, এখান থেকে যে কাজটি করবেন সরাসরি ই এভরিওয়ান যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। অর্থাৎ নিচের যে অপশনই সিলেক্ট করা থাকুক না কেন, অবশ্যই এখানে এভরিওয়ান যে অপশন দেখতে পাচ্ছেন এই এভরিওয়ান অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এই এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি এই সমস্যাটি খুব সহজে সমাধান করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং এই ভিডিও থেকে যদি নতুন কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।